Bye. भैया घुमाते दे प्लीज बेला आठटा पर्यंत के घुमाय छोट बन के दिए क्या पीठ डालाय रोज रोज तर मोशेर मतो शक्त पीठ डलते डलते आमार हाथे कड़ा पड़े गेछे একটু ডলে দে না ভাই প্লিজ একটু ডলে দে না ভাই প্লিজ দেব না 100 বার দিবি কি হলো রে দেখো না মা নুরি কলেজে যায় না এত সাত সকালে কলেজে যাবে কি ওকে আর আমি কলেজ যেতে দেব না বাবা কেন কেন মা রাস্তায় মাস্টার ছেলেরা উৎপাত করে সুন্দর আমাদের ভাই মশা নাকি ওকে অ্যাসিড মারতে চেয়েছে মশা না ভাইয়া ওদের সাথে লাগতে যাস নে ওরা পারে না এমন কিছু নেই তাই বলে তুই কলেজে যাবি না কি দরকার কদিন পর বিয়ে হয়ে যাচ্ছে পারলে স্বামীর ঘরে গিয়ে পড়বে তাই বলে পরীক্ষার আগে কলেজ যাওয়া বন্ধ করবে ঠিক আছে চল আমি সাথে নিয়ে যাব তোর যেতে হবে না তুই খেয়ে দে দোকানে যা নুরিকে রেহানদের সাথে পাঠাবো দ্যাটস লাইক এ গুড মাদার হ্যাঁ নুরি উকিলের খবর কি রে আমি বলবো কি করে তোর বন্ধু তুই জানিস মাই গুডনেস যার সাথে বিয়ে হচ্ছে তার কোনো খবরই রাখিস না রাখি উকিল সাহেব সারাক্ষণ ছোট ভাইকে নিয়ে ব্যস্ত আচ্ছা রায়হান রায়হান দেখেছো বেটা ছেলের কাণ্ড বেলা নয়টা পর্যন্ত নাক ডেকে ঘুমাচ্ছে কি হবে এদের হ্যাঁ বাদাস আমি আগে কইছিলাম আমার দিয়ে পক্সি দিয়েন না ধরা খাইবেন আমার ঘুমে ডিস্টার্ব হয় বদমাশটা কোথায় রায়হান রায়হান হ্যাঁ রায়হান 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 ও ভাইয়া তোমাকে কতদিন বলেছি সাত সকালে রায়হান রায়হান চিৎকার করে আমার আর্টিস্টিক মুডটা নষ্ট করো না রায়হান এটা কোনো নাম হলো মাইকেল জ্যাকসন সিদ্দিকি বলো ইয়েস দ্য লিজেন্ড দ্য লিভিং ফ্যান্টাসি ম্যাডোনা যার পর চেয়ে বসে আছে এই যে একটা মাইকেল জ্যাকসনের বাচ্চা এমন ধুলাই দেব কোমর ভেঙে সারা জীবন ট্রাকশন দিয়ে থাকবি নাচতে ভালো সাইকেলও চালাতে পারবি না ও ভাইয়া কান ছাড়ো আমার পথ ধরো সংস্কৃতি চর্চার উপর কোনো চর্চা নেই তোমার আইন চর্চা ডাক্তারি প্রফেসরি আমলাগিরি ওইসব করতে বিদ্যার জোর লাগে আর তোর জ্যাকসনগিরি করতে গলার জোর লাগে ভাইয়া একটা মহান শিল্প সাধনাকে তুমি এভাবে কটাক্ষ করলে সোশ্যাল সায়েন্স মাস্টার ভাইকে তুমি বিদ্যার কমজোর বলবে ও ম্যাডোনা কোথায় তুমি এই বটতলার উকিল ভাইয়ের কালো কোটের ছায় আমার শিল্পী সত্তাকে কালো করে ফেলেছে ম্যাডোনা ম্যাডোনা কোথায় তুমি মাইকেল জ্যাকসন সিদ্দিকিস ডার্লিং বেটা আবার ঘুমের চান্স নিচ্ছে এই বেটা ও ভাইয়া জল নাশা করি প্লিজ ভাইয়া
পিছে যে তোর যে তোর প্রেমের পিছে পাগল মাইকেল ম্যাডোনা তো পচা অ্যালবাম বের করে পচে যেতে পারে না। ডোন্ট ওয়ারি, আমি বড়লোক বাপের মেয়ে, তোমাকে আমি ইয়ার রহমানের গান কম্পোজ করে এনে দেব। চলো মাইকেল। চলো ম্যাডোনা। কিন্তু কোথায় যাব? শপিং এ, বড় কোনো শপিং সেন্টার। চলো। ফলাফল শূন্য। কেন রাজা, তুমি কি অমূল্য রতন? না,
আমি পরিষ্কার তোমার চোখে মুখে দেখতে পাচ্ছি তুমি সেলেব্রু, কিন্তু আমার বুকের দিকে তাকাও। কি দেখছো? নট ফর সেল, ওকে? আনকালচার তুমি। মিস্টার নাসির মোল্লা, তুমি আমার সাথে অনেক প্রতারণা করেছো, আর যাতে প্রতারণা করতে না হয় সেজন্য আমি এ কাজ ছেড়ে দিয়েছি। না, এ কাজ তোমাকে করতেই হবে, তুমি ছাড়া এ কাজ কারো পক্ষে সম্ভব নয়। ওই রোডে আমার লোকেরা পুলিশের চোখকে ফাঁকি দিতে পারে না, একমাত্র তুমিই পারো। অতএব না, কোনো কিছুর বিনিময়ে এ কাজ আমি করব না। আমার কাজ না করলে তোমার ফ্যামিলিকে আমি তছনছ করে দেব। নাও নাও। শান্তি শান্তি শান্তি। জাহিদ। হ্যাঁ জাহিদ, তোর সাথে জরুরি আলাপ আছে, চল। কি আলাপ? এখানে বল, আমার একটু তাড়া আছে। গতকাল মার সাথে আলাপ হলো, নুরির সাথে তোর বিয়ের ব্যাপারটা মা সেরে ফেলতে চান। আরে শালা, এত জলদি ভাইজানটা শুনতে চাস? হ্যাঁ জাহিদ রে, বিয়ের তারিখটা এগিয়ে আনা যায় না? ভাইজানদার শোনার জন্যে এত উঠে পড়ে লেগেছিস কেন? না রে, অন্য ব্যাপার, দিনকালের যে অবস্থা, রাস্তাঘাটের যে অবস্থা, তাতে মেয়েদের চলাই দুষ্কর। নরিকে তোর হাতে তুলে দিতে পারলে আমি নিশ্চিন্ত হই। ঠিক আছে, চল বাসায় বসে আলোচনা করে নেব। চল। ফুলের মধু খাই, মানুষের রক্ত খাই, অহং তোমার কোনো লাভ হইব না। অ্যাসিড খাওয়ানোর ভয়ে কেউ আগাইব না। তোমারে কইছিলাম না, মশা যারে পায় না তারে কেউ খায় না। অ্যাসিডে পুইরা বাগুন পোড়া হয়। মেয়েদের গায়ে অ্যাসিড ঢালতে ভালো লাগে না? দেখ তোর গায়ে ঢালতে কেমন লাগে। চল, এই টুন্ডা আমাদের বাইরে অ্যাসিড মারছে। ভাইজান এই দেখো, রাজা আমার বুক জ্বালায় দিছে। ওর জান যাইব, ওর সংসার যাইব, আমি ওর সংসার আছি ঠেলে দেবো, আগুন ধরে যাইব।
সামাদ ভাই, উত্তেজিত অবস্থা কই যাইতেছেন? ওই দোকানদার রাজার বাচ্চাকে দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দিতে। সামাদ ভাই, ব্যাপারটা বসের সাথে আলোচনা করলে কি ভালো হতো না? ঠিক আছে, দেখি বড় ভাই কি বলে। চল। টাকা এনেছো? হ্যাঁ, মাল এনেছো? দেখাও। ওই বিচ্ছুর বাচ্চাকে ধরে নিয়ে আয়, আমি বড় ভাইয়ের কাছে যাচ্ছি। চাই না, দেশের মানুষ চাই, স্বাধীনতা চাই না, স্বাধীন ব্যবসা চাই। এদেশের প্রত্যেকটা দোকানে আমার মাল চলবে। চলবে ভাই। আপনি ভাববেন না, এই টুন্ডা ঠান্ডা ব্রেনে প্রতিকার করবে। ওদেরকে এমন শিক্ষা দেওয়া উচিত যেন চিরদিন মনে রাখে। Yes, yes, the brain. আপনার বাড়ি সার্চ করব। কেন? কমপ্লেন আছে। সবকিছু তন্ন তন্ন করে খুঁজে দেখো, যাও। না না, আমার বাড়ি এসব ব্যবসা করে না। তাহলে তোমরা করো এই ব্যবসা। এসব কি বলছেন ইন্সপেক্টর সাহেব? কিছুই বলিনি, যা বলার তোমরা থানা এবং কোর্টে যেয়ে বলবে। এই এদের নিয়ে চলো। এসো।
রাজা ভাই, রাজা ভাই, আপনার মা বোনকে ধরে নিয়ে গেছে পুলিশে। হ্যালো জাহিদ। হ্যাঁ বলছি, কি হয়েছে? মা নুরিকে পুলিশ অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করেছে? হ্যাঁ। কেন, কেন অ্যারেস্ট করেছে? তা তো জানি না, তুই জলদি আয়। ঠিক আছে, তুই থানায় আয়, আমি এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে। এক্সকিউজ মি, আমি অ্যাডভোকেট জাহিদ। আমি রাজা। বসুন, বলুন আপনাদের জন্য কি করতে পারি? আমার মা আর বোনকে ধরে এনেছেন কেন? আপনার মা আর বোনকে? কবে? প্রায় এক ঘন্টা আগে। না তো, আজ আমার কোনো টিম কোনো অপারেশনে যায়নি, আমি সকাল থেকে অফিসে। সে কি? তাহলে কারা নিয়ে গেল? আপনারা রিপোর্ট লেখান, আমি দেখছি। জাহিদ, তুই রিপোর্ট লিখিয়ে দোকানে আয়, আমি যাচ্ছি। মিস্টার রাজা শুনুন, সময় নষ্ট না করে টুন্ডাস আমাদের ভাই মশাকে খোঁজ করুন। দাদা, ইকবাল তাওয়াসির লোকজন সাধারণ মানুষের উপর অমানবিক অত্যাচার করছে, প্রতিবাদী রাজার বোনকে তুলে তারই মায়ের সামনে বেইজ্জতি করছে। দাদা, না, এই গাফফার দাদা চুপ করে বসে থাকতে পারে না। ওই অত্যাচারী ইকবাল তাওয়াসির সমস্ত নেটওয়ার্ক আমি ধ্বংস করে দেব। ওর নাম নিশানা আমি দুনিয়ার বুক থেকে চিরতরে মুছে দেব। দাদা, আপনার বোনের কি হবে? বোন, শুধু বোন, এই নিবিড় সম্পর্কটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, আমার অন্তর মন বিষিয়ে তুলেছে। যখনই আমার মনটা প্রতিশোধের জন্য পাগল হয়ে উঠে, ঠিক তখনই আমার একমাত্র আদরের ছোট্ট বোনটির মায়াবারা মুখখানি চোখের সামনে ভেসে উঠে, আর আমি ওর মুখের দিকে তাকিয়ে নীরব নিস্তব্ধ হয়ে শুধু অশ্রু ঝরিয়েছি। শুধু বোনের মুখের দিকে চেয়ে গরিবের বন্ধু ধনীর ত্রাস, এই গপ্পার দাদা কিছুই করতে পারেনি, কিছুই করতে পারেনি, কিছুই করতে পারেনি। কিন্তু কি করবো, দাদা শোন, আমি ওদের হাত করা খুলে দে। পুলিশ সাহেব, মাথা খানো না। কি বলেছ, আমরা আসল পুলিশ না, চল। তোর ভাই তোর সামনে অ্যাসিড দিয়ে আমার বুক জ্বালায় দিছে, আজ তোর মায়ের সামনে আমি তোর জীবন জ্বালায় দেব। সর্বনাশ করো না বলি, তুই চায় দেখবি বলিয়ে ধর। বল মশা কথা, বল মশা কথা। Yeah!
চল। রাজা বাবা, ওরা আমার মেয়ে সর্বনাশ দেখতে আমাকে বাধ্য করেছে বাবা, বাধ্য করে। বাপ বাপকেও ছাড়ে না, ঠিকই কইছে। তুমি যদি অবৈধ ব্যবসা না করতা, ডাইল ডুল ঘরে না রাখতা, তাহলে কি অবস্থা হয়? এসব ভেড়ার লোকজন আমাকে মহল্লায় থাকতে দিব না। রাজাভাই আর তার দিকে পাঁচ যাও, ওরা বেশ খেলছে, আসো। আমরা দুনিয়াতে চলে যাচ্ছি, পারলে তুই এই মহল্লা ছেড়ে চলে যাও, চলে যাও। আমি তোদের
করতে দেবো না মা, তোমরা করতে পারো না মা, তোমরা করতে পারো না না মা। ইয়ার আন্ডার এ কারো হাত পা ছিঁড়ে খুন করেছে, কারো ঘাড় মটকে খুন করেছে এবং চিরে দ্বিখণ্ডিত করেছে বিশিষ্ট যুবনেতা মোশাররফ হোসেন মাশাকে। সার্থক নামটা রাজা, সত্যি সে খুনের রাজা। এমন কঠিন খুনিকে কঠিনতর শাস্তি না দিলে এ সমাজ হবে খুনির সমাজ, যা মানুষের বসবাসের উপযোগী থাকবে না। সুতরাং ইয়োর অনার, আদালতের কাছে আমার প্রার্থনা এই যে দণ্ডবিধির সর্বোচ্চ ধারা প্রয়োগ করে এই হিংস্র খুনিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। দ্যাটস অল ইয়োর অনার। মিলট, পাবলিক প্রসিকিউটর মিস নাজমা জামানের কথা শুনে মনে হলো আদালতে কোনো ইনসাফ হয় না, হয় শুধু বিচার। আরো মনে হলো আদালত হলো কঠিন শাস্তির আড়ত এবং আইন সেবায় নিয়োজিত সবাই ফাঁসির ব্যবসার ব্যবসায়ী। আই অবজেক্ট ইয়োর অনার, কারো মনে হওয়ার উপর আদালতের রায় নির্ভর করে না। কোনো বিশেষ উকিল নিজের মতামতের পক্ষে রায় চাইলে আদালত তা প্রদান করে না। ইয়োর অনার, অবজেকশন ইজ নট সাস্টেনেবল সিন্স দ্য অ্যাডভোকেসি ফর ডিফেন্স জাস্ট ওপেন। অবজেকশন ওভাররুল। থ্যাংক ইউ ইয়োর অনার। ইয়োর অনার, পাবলিক প্রসিকিউটর মিস নাজমা জামান আসামি রাজার ফাঁসির শাস্তি দাবি করেছেন। ফাঁসি, ইয়েস, আমিও তাই চাই, আসামির ফাঁসি হোক। কিন্তু ফাঁসি তাকে দিতে হবে কোনো খুন না করার জন্যে। রাজার অপরাধ, সে কোনো খুন করেনি, অথচ খুন করা তার উচিত ছিল, কয়েক ডজন খুন করা তার উচিত ছিল। কিন্তু রাজা কোনো খুন করেনি, এটাই তার অপরাধ। ইয়োর অনার, কেন রাজার খুন করা উচিত ছিল আদালত নিশ্চয়ই তা জানতে চায়। পাবলিক প্রসিকিউটর মিস নাজমা জামান তার বক্তব্যে বলেছেন আসামি রাজা একজন ঠান্ডা মাথার খুনি, এ কোল ব্লাডেড মার্ডারার। না না ইয়োর অনার, আসামের কাজ করায় দাঁড়ানো রাজা কোনো ঠান্ডা মাথার খুনি নয়। সে তো মা হারা, বোন হারা, সংসার হারা এক কঠিন পাথরের মূর্তি, জীবন্ত শোকের এক প্রতিচ্ছায়া। ভাবতে পারেনি ইয়োর অনার, আদরে যে ছোট বোনকে সে বিয়ের সাজে লাল জড়ায় জড়াতে চেয়েছিল তাকে সে সাদা কাপড়ে জড়াতে পারেনি, কবর দিতে পারেনি জন্ম দেয়নি মাকে। কেমন করে মরেছে তারা, বিষ খেয়ে মরেছে। মা মরেছে সন্তানের কাঁধে, বোন মরেছে ভাইয়ের কাঁধে। কেন এই নির্মম মৃত্যু? কারণ মায়ের সামনে তার যুবতী মেয়ের সর্বনাশ করা হয়েছে আর মাকে সে দৃশ্য দেখতে বাধ্য করা হয়েছে। ওই ঘটনার পর মুহূর্তে যদি কোনো ভাই, যদি কোনো সন্তান সেখানে উপস্থিত হয় তার তো খুন করা উচিতই ছিল, কিন্তু রাজা তা করেনি ইয়োর অনার। খুন করেছে ইয়োর অনার, সেই ঘটনার পরই আসামি রাজা যুবনেতা মোশাররফ হোসেন মাশাকে নির্দয়ভাবে খুন করেছে, যে মামলা এখন আসামি পক্ষের উকিল লড়ছেন। থ্যাংক ইউ মিস নাজমা, আপনার এই স্বীকৃতি বড় দরকার ছিল। কিন্তু খুনের কোনো সাক্ষী আছে কি? অবশ্যই আছে, এই খুনের চাক্ষু সাক্ষী টেম্পু বন্যা। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না এবং কোনো কথা গোপন রাখিব না। মিলট, সাক্ষীকে জেরা করা প্রথম সুযোগ আমাকে দেওয়া হোক। অনুমতি দেওয়া হলো। টেম্পু মুন্না, টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাদি করার জন্য তোমার নাম হয়েছে টেম্পু মুন্না, ঠিক? জি না স্যার, ওই টেম্পু স্ট্যান্ডের খরচের জন্য আমরা কিছু নিই স্যার। হ্যাঁ, এটাকেই বলে চাঁদাবাজি। বলো, আসামি রাজাকে তুমি চেনো? জি স্যার, চিনি। আচ্ছা, মোশাররফ হোসেন মশা যখন খুন হয় তখন তুমি কোথায় ছিলে? যে জায়গাতে খুন হয়েছিল সে জায়গাতেই ছিলাম। খুনটা কেমন করে হলো? একটা তলোয়ার ছুঁড়ে মারলো, তলোয়ারটা পিঠ দিয়ে ঢুকে পেট দিয়ে বের হয়ে গেল স্যার। আচ্ছা,
তলোয়ারটা কি ওই রাজা চালিয়েছে? হ্যাঁ স্যার। মিথ্যে কথা না ইয়োর অনার, এই খুন রাজা করেনি, এই তার প্রমাণ। ইয়োর অনার, মোশাররফ হোসেন মশার হত্যার সম্পূর্ণ প্রমাণ এই ক্যাসেটে আছে। ইয়োর অনার, অনুমতি পেলে ক্যাসেটটি দেখাবার ব্যবস্থা করতে পারি। অনুমতি দেওয়া হলো। এই ভিডিও সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয় যে আসামি রাজা নির্দোষ, আসল খুনি টুন্ডা সামাদ। আমি মহামান্য আদালতের কাছে রাজার মুক্তি এবং খুনি টুন্ডা সামাদের বিচার প্রার্থনা করছি। দ্যাটস অল ইওর অনার। আদালত শুধু বিচার করে না, ইনসাফ করে। ঘটনার চুলচেরা বিশ্লেষণ, বিজ্ঞ উকিলদের পর্যালোচনা, সাক্ষ্য প্রমাণ এবং জেরায় মামলার ভিডিও প্রদর্শনে যে চিত্র ফুটে উঠেছে তা সত্যি ভয়ঙ্কর এবং দুঃখজনক। এই ঘটনার প্রেক্ষিতে যে কারো মাথায় রক্ত ওঠার কথা এবং খুন করা অস্বাভাবিক নয়, কিন্তু নিহত মোশাররফ হোসেন মশা খুন হয়েছে তারই বড় ভাই টুন্ডা সামাদের হাতে। আসামি রাজা খুন করেনি, এটাই প্রমাণিত। সুতরাং এই আদালত আসামি রাজাকে এই মামলা থেকে অব্যাহতি দিচ্ছে এবং আসল আসামি টুন্ডা সামাদকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। বোতলে মাতাল হয়েল হয় আমি তো তোর মতো অসৎ পুলিশ অফিসারের সাথে থাকার কোন উদ্যোগ নেই। আমার কোন দোষ নেই। নাজমা, তুমি রাজার বিরুদ্ধে কিসের আক্রোশ তোমার? কেন ওকে ফাঁসিতে ঝুলাবার জন্য উঠে পড়ে লেগেছিলে? কোনো আক্রোশ নেই, আমি আমার পেশাগত দায়িত্ব পালন করেছি মাত্র। উকিলের দায়িত্ব শুধু পেশায় সীমাবদ্ধ নয় নাজমা, কাউকে ইনসাফ পাইয়ে দেওয়া, নিরপরাধীকে শাস্তি না দেওয়া একজন উকিলের দায়িত্ব। একজন খুনিকে তুমি নিরপরাধ বলছো? হ্যাঁ বলছি। রাজার স্থানে তুমি হলে তুমি কি করতে বলো, জবাব দাও। কথা বলছো না কেন? এটা কোর্ট নয় যে তোমার সব প্রশ্নের জবাব দিতে হবে। নাজমা, তোমার আক্রোশ, তোমার দুঃখ, তোমার অভিমান আমি বুঝি, কিন্তু এখন তো তোমার খুশি হবার কথা, তোমার পথের কাঁটা আপনি আপনি দূর হয়ে গেছে। কি বলতে চাইছো তুমি? দূরই তো আমাদের সবার জীবনে এখন দুঃখের অতীত,
নুরী আর কোনোদিন আমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখবে না। জাহিদ, তুমি যে নুরীকে বিয়ে করবে সে কথা আমাকে আগে বলনি কেন? বলবার দরকার হয়নি নাজমা, কারণ নুরীকে আমি ভালোবাসার সুযোগ পাইনি। বন্ধুর ছোট বোন হিসাবে পছন্দ করতাম, বিয়ের প্রস্তাব দিল, রাজি হলাম। ঘর তো বাঁধতে হবে, আর কেনই বা রাজি হব না? আমি তো মুক্ত ছিলাম, কেউ যে আমাকে ভালোবাসে সে কথা তো জানা ছিল না। তুমি যে আমাকে ভালোবাসতে সে কথা কি কখনো বলেছ? বলেছি জাহিদ, তুমি বোঝুনি। না বোঝার মতো মানুষ আমি নই নাজমা। নাজমা, ভালোবাসার নিজের কোনো ভাষা নেই, সে প্রেমিক প্রেমিকার ভাষায় কথা বলে। ভালোবাসা তো বিনিশ্বতার মালা, স্বীকার না করলে যার অস্তিত্ব নেই, প্রকাশ না করলে যার স্বীকৃতি নেই। এই জন্য ভালোবাসাকে প্রেমের ভাষা প্রকাশ করতে হয়, কিন্তু তুমি তা করনি। নিজের মনে একবার হিসাব কষে দেখো। তোর নোট বইটা আমাকে দিলি না যে? শুধু নোট বই কেন, আমি তো জীবনের নোট বইটা তোর হাতে তুলে দিতে চাই। জীবনে নোট বই পড়ে কি বড় উকিল হওয়া যায়? ভালো উকিল হতে হলে জীবনের সাথে ঘনিষ্ঠ হতে হয়, জীবনকে উপলব্ধি করতে হয়, জীবনকে গভীরভাবে ভালোবাসতে হয়। তুই জীবন নিয়ে যত গভীরভাবে চিন্তা করিস, আমি কিন্তু তত গভীরভাবে চিন্তা করি না। চিন্তা করার মন মানসিকতা কি তোর নেই? আছে কিনা জানি না। জানার চেষ্টা কর। শোন, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তোকে না বলার কিছুই নেই। আমার চিন্তা চেতনা মনে শুধু একটাই স্বপ্ন, আমি এদেশে এমন একজন উকিল হব যে ওকালতি জীবনে হারবে না, শুধু জিতেই যাবে। আমি পাশে পাশে থাকতে পারলে তোর এই স্বপ্ন সার্থক হবে বলে আমার বিশ্বাস। পাশে পাশেই তো আছিস। আছি, তবে বন্ধু হয়ে। আর কি চাই তোর? দেখার মতো চোখ আর বোঝার মতো মন তোর তো নেই। অত বোঝার দরকার নেই, চল তাড়াতাড়ি চল। এই যে নাজমা, পিপল হিসেবে নিয়োগপত্র পেয়েছিস তো? হ্যাঁ, এই তো নিয়ে এলাম। খুশি? এই শুভ সংবাদটা আগে কাকে দিবি? নিশ্চয় প্রিয়জনকে। প্রিয়জনকে? কেন, কেউ নেই নাকি? আচ্ছা, আমি তো জানি অ্যাডভোকেট জাহিদ তোর সেই মানুষ। জাহিদ কি তোর মনের কথা তো জানে না? হয়তো বা জানি, হয়তো বা না, তবে আজ একটু পরিষ্কার করে সব বলবো। জাহিদ, হ্যাঁ জাহিদ, দিলি তো কোফা লাগিয়ে। কোফা লাগিয়ে দিলাম? তা নয় তো কি, আমি কোর্টে উঠতে যাচ্ছি, তুই পেছন থেকে ডাকলি। জানিস তো পিছন থেকে ডাকলে অমঙ্গল হয়। ও, আমি দুঃখিত, যা কোর্টে যা। বল, এভাবে ডাকলি কেন? থাক, পরে বলবো। ঠিক আছে। আরে নাজমা, কি ব্যাপার? আরে খুশি দেখে বুঝতে পারছো না, জাহিদ ভাইয়ের বিয়ের খবরে নাজমা ভাই সবচেয়ে বেশি খুশি। জাহিদের বিয়ে? ও মাই গুডনেস, তুমি দেখছি কিছুই জানো না। বিয়ে না, তবে আজ আংটি বদল। সুখের আশাতে তো মানুষ ঘর বাঁধতে চায়, কিন্তু দুঃখ তো সুখের উল্টো পিঠ। সে দুঃখ কখন যে অজান্তে ঘরে এসে বাসা বাঁধে তা কেউ জানে না। তুমি যখন ভালোবাসার কথা প্রকাশ করলে তখন আমার ফেরার রাস্তা ছিল না। রাজা তোমার কোনো ক্ষতি করেনি, ওকে অজাতা শত্রু ভাবতে যেও না। শুধু জানি টাকায় সুখ নেই, যদি থাকতো তাহলে আমি সুখী হতে পারতাম, আমার পরিবার সুখী হতো, আমার আদরের একমাত্র বোন সুখী হতে পারত।
কিন্তু না, ওর জীবনে কোনো সুখ নেই। মাম্মি, ওহ মাম্মি, তুমি সারাক্ষণ মুখ গোমরা করে বসে থাকো কেন? এমন তো দেখতে আমার মোটেও ভালো লাগে না। কি করবো, কার সাথে হাসবো, খেলবো, কথা বলবো? তুই কি কাছে থাকিস? মাই গুডনেস, তোমাকে সঙ্গ দেবার মতো বয়স কি আমার হয়েছে? আই এম জাস্ট টিনেজার, ম্যাডোনা আমি, হার্ট থ্রব। মাম, তুমি বাবার সাথে একটা কম্প্রোমাইজ করে নিতেই পারো, সো নাইস ম্যান হি। ডোনা, আমি না তোকে মানা করেছি? আই এম সরি মাম্মি। ডোনা, ডোনা, আই মাইকেল, এত লেট করলে কেন? সুপারস্টাররা অলওয়েজ লেট। আন্টি কেমন আছেন? ভালো বাবা, তুমি? ফাইন আন্টি, দোয়া করবেন, আজ আমাদের একটা নতুন গানের অ্যালবাম বের হচ্ছে। থাক থাক বাবা, দোয়া করছি। দোয়া করো মা। মাম্মি, আই বাই। বাই আন্টি, খুদাহাফেজ। আমার মতো অবস্থা যেন আমার মেয়ের না হয়। আত্মকে শেষ করে ফেলবো। কি করেছে? প্লাস্টিক সার্জারি করাও, তোমার মতো সুন্দরই বানাও। আমার বাপের মাল আছে না, শুনলে? বেয়াদব মেয়ের কথা? রানী, ও তোমার মা। ও আমার মা নয়, আমার মা মরে গেছে। এই মহিলা তোমার স্ত্রী, তোমার সুখের জন্য ওকে তুমি ঘরে এনেছো। চুপ করো। কেন চুপ করব? আমি কি মিথ্যে বলেছি? থাকবো না আমি তোমাদের বাড়িতে, বড়াপুর কাছে চলে যাব, আসতে বলে দিয়েছি। যা যা, তাই কর। হ্যাঁ তাই করব, আমি তো চলে যাব। থাকো তুমি তোমার এই ছাগিদের নিয়ে। তাকে কেউ দেখে? ও মাই গড, কেন খাও? দুধ খাওয়ার বয়স নেই তো তাই। আচ্ছা, কয়েক মাস হলো তুমি আমাকে একই প্রশ্ন জিজ্ঞেস করো, কেন খাও? আমিও একই উত্তর দেই, কেন জিজ্ঞেস করো? জানি না। আমি কিন্তু জানি। কি? লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দেখায় প্রেম। তুমি আমাকে ভালোবাসো। We'll be right back.
কাজের সামনে বসে কিভাবে সিগারেট খাচ্ছে। এই তুই কি সত্যি? আপু আপু লালি কেমন আছো আপু? দুলা ভাই ভালো ভালো, তোরা কেমন আছিস? ভালো আছি। কেমন আছিস মা? ভালো আছি আব্বু। আব্বু আমি রানীকে কিছুদিনের জন্য আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। তাই নিয়ে যা, পারলে তোদের কাছেই রেখে দিস, ওর জ্বালা আমার আর সহ্য হচ্ছে না। ধুকে ধুকে মারা যাবে আর আমি তাকিয়ে তাকিয়ে দেখবো, তা হয় না ডোনা, তা হয় না। কিন্তু কি করবে তুমি? কিছু একটা করতেই হবে, ভাইকে বাঁচাতে হবে। কেমন করে? চিন্তা করো, কি প্রেম দেখেছো, বিয়ে ঠিক হয়েছিল মাত্র, আর তার শোকেই ভাই আমার দিন দিন মজনু হয়ে যাচ্ছে। ইয়েস, পেয়েছি রাস্তা, পেয়েছি। কি রাস্তা পেয়েছো? প্রেমে পাকা রাস্তা। মানে? মানে মানে নাজমা আপা। নাজমা আপা? হ্যাঁ, ইয়েস, কারেক্ট। ডান, চলো চলো। কি বলছো তোমরা, জাহিদ মারা যাচ্ছে? আমার জন্য মারা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য মারা যাচ্ছে। মিথ্যে কথা, ভুল কথা, আমি আমি বিশ্বাস করি না। তুমি তো বিশ্বাস করবেই না, কারণ তুমি কোনো প্রেমিকাই না, তুমি একজন উকিল, একজন নারী মাত্র। তুমি উকিলের কাজগজ বোঝো, কিন্তু প্রেম বোঝো না। আরে আসল প্রেম তো করেছে আমাদের জাহিদ ভাই, নুরির সাথে তার বিয়ে ঠিক হয়েছিল, অথচ নুরির মৃত্যুতেই আমাদের জাহিদ ভাই বোবা হয়ে গেছে। ভাই আমার ধরেই নিয়েছে, তোমাকে দুঃখ দেবার জন্যই আল্লাহ তাকে এমন দুঃখের সাগরে ফেলে দিয়েছে। ঘর বাঁধার আগে ঘর ভেঙে গেছে, তোমার অভিশপ্ত দীর্ঘশ্বাসই আমার ভাইয়ের পৃথিবী বিষাক্ত করে তুলেছে। না না, আমি জাহিদকে কোনো অভিশাপ দেইনি। অভিশাপ দাওনি তো ভাই আমার বাঁচতে পারছে না কেন? কেমন প্রেমিকা তুমি, কেন প্রেমিককে মেরে ফেলতে চাও বলো। না না, আমি জাহিদকে মেরে ফেলতে চাই না, জাহিদের কিছু হলে আমিও মারা যাবো। কেন দুজনেই মরে গিয়ে প্রেমের সমাধি রচনা করবে? দুজন মিলে প্রেমের পৃথিবী রচনা করতে পারো না? তাই তো চেয়েছিলাম রায়হান, কিন্তু কোনো কিন্তু না নাজমা আপু, নিজে বাঁচো, ভাইকে বাঁচাও। কিন্তু
কেমন করে বিয়েতে রাজি হও হ্যাঁ নাজবাপু বাঁচাও রাজি হও আপু রাজি হও নাজবাপু প্লিজ আপু রাজি হও তোরা যা ভালো মনে করিস তাই হবে বিয়েতে রাজি হব হ্যাঁ ভাইয়া এছাড়া নাজমাপুকে বাঁচানো যাবে না সে বিষ খাবে খেয়ে ফেলেছিল প্রায় আমরা গিয়ে দেখলাম বিষের শিশি হাতে নিয়ে নাজমাপু কেঁদে কেঁদে বলছে এ জীবন রেখে কি হবে বলেই বিষ খেতে নিল অমনি আমি আর মাইকেল গিয়ে হাত ধরে ফেললাম নাজমাপু কেঁদে কেঁদে আরো বলল আমার ভালোবাসার অভিশাপ লেগে জাহিদের ঘর বাঁধার আগেই ঘর ভেঙে গেল জাহিদকে কাঁদিয়ে আমি কি করে বেঁচে থাকি ভাইয়া তোমাদের কষ্ট আমরা সইতে পারছি না ওদিকে নাজমাপু কাঁদবে এদিকে তুমি কাঁদবে এসব দেখাচ্ছে আমি বাড়ি ছেড়ে চলে যাব না না রে রায়হান তোদের মুখে হাসি ছিনিয়ে নিয়ে তোদের চোখে অশ্রু ভরিয়ে দিয়ে আমি কাঁদতে চাই না বিয়েতে আমি রাজি ভাইয়া তুমি রাজি কিন্তু একটা শর্ত আছে বলো ভাইয়া তোমার হাজার শর্ত মানতে আমি রাজি পুলিশ ইন্সপেক্টর হিসেবে তোর অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে তোকে জয়েন করতে হবে করবো করবো ভাইয়া কিন্তু আমার সঙ্গীত চর্চা সঙ্গীত চর্চা গোল্লাই যাক বিয়ের পর ওসব দিয়ে কি হবে গো তাহলে কথা হলো ভাইয়া শুভ কাজ তাড়াতাড়ি সেরে ফেলে ভালো হ্যাঁ ভাইয়া চলো চলো আজ সপ্ত নিলাম এ
মানুষ বান্দর কি সুন্দর খেলা করে, চলো বেশি দিন পাচ্ছি আর বান্দর মতো এই দেখো লোকগুলো কেমন অসভ্য, আমার দিকে তেজ আছি তাই বই তো তুমি গ্রামের ফুটান্ত গোলাম ফুল খাটি জিনিস, তোমারও চাইবো নাকি বেজাল গুলারও চাইবো, ওরা চাইয়া শান্তি পায়। তুমি এখানে একটু বসো, আমি একটু ফেসাপ করে আসি কেমন? আডাবাসে কি রাবাজাই গেলি রে মাতুদা, আডাবাস আমার বউ কোথায়? আমার বউ কোথায়? আমি তোমার স্ত্রী মাতুদা। সুদা কি কর, সুদা বলে কি করল? আয় রে আল্লাহ, আমার সাড়ে তিনের চাবোটা রে দেড়াত কাটা বানাই দিল, এই এলাকা থাকুন না, আমি থাকুন না, আরে আমি ছোট হয়ে যাবো, চল জলদি, আরে বড় আমি ওই লোকটা চাপা দিয়ে
খাই করিস না নয়লে আরো ছোট হয়ে যাবি ল এনে একটু পয়সা জিরাইল রানী আজ দুপুরে তুমি তোমার বোনের সাথে নাটো চলে যাচ্ছ হ্যাঁ চাচা ওখানেই থাকবো দোয়া করি মা ভালো থেকো রানী তোমাদের পাশের ফ্ল্যাটে ইঞ্জিনিয়ার রাজা সাহেব থাকেন না হ্যাঁ এই দুধের প্যাকেট তাকে পৌঁছে দিতে পারবে নিশ্চয়ই পারবো দাও তোমাদের জন্য তোমাদের অর্থের লালসা মেটাতে আমাকে এত বড় রিস্ক নিতে হয়েছে চলো চলো পালিয়ে যাই মৃত্যুর ধাওয়া থেকে কেউ পালাতে পারে না অবস্থা ইঞ্জিনিয়ার না মেকানিক্স ফ্রিজ কোথায় বলো আমি রেখে দিচ্ছি তোমার দুধে কালি লাগবে বলে আমি নিজেই রাখতে গেলাম তুমি তো আমার মুখটাকে নোংরা করে দিলে টয়লেট কোথায় ওই দিকে টাকা দেবো কোথেকে সব তো খরচ করে ফেলেছি এগারোটা এগারোটা পাঁচ সব আরে দরজা বন্ধ করে দিল কেন তোমার উদ্দেশ্য কি দেখো ভালোবাসার অপমান করো না প্লিজ এই কি দিচ্ছ সাক্ষী হ্যাঁ ভাই না
না কোনো শাকভাগে নেই। শান্তি, চির শান্তি। তোমরা জীবন ভাই কোথায় আছে এই অশান্তির নায়িকা? আমি কাউকে ছাড়বো না। ওরা আমার বাবাকে মেরে ফেলেছে, আমার মায়ের মতো আমাকে মেরে ফেলেছে। আমি পুলিশকে ইনফর্ম করে দিয়েছি। চলো, কোথায়? কথা না বাড়িয়ে চলো। ওরা পুলিশ না, ওরা খুনি। এবার তোমার যেদিকে মন চায় যেতে পারো। কোথায় যাব আমি? তা আমি কি করে বলবো? এই দুনিয়ায় আমার তো আর কেউ নেই। আমাকে সাথে নিয়ে যাও না। দেখো, তোমাকে ওখান থেকে বের করে আনা দরকার ছিল, এনেছি। এখন তুমি কোথায় যাবে সে ভাবনা তোমার, চলি। না না না, যেও না। এভাবে আমাকে পথে ফেলে কি করে যাও তুমি? আমার সাথে গেলে তোমার আরো বিপদ বাড়বে। কিন্তু একা থাকলে আমি বাঁচতেও তো পারবো না। নিজের ভালোবাসাকে এভাবে পথে ফেলে যাবে তুমি? ভালোবাসা? ভুল করছো রানী, শুকনো মরুভূমিতে ভালোবাসার ফুল ফোটে না। রাজার জীবনে কোনো ভালোবাসা নেই, আছে শুধু বুক ভরা দীর্ঘ নিঃশ্বাস। চলি। I'm sorry.
शांति चाय शांति जाओ प्रतिकार करो भाई ओई एक चिमटी में आमादेर की क्षति करबे बिराट क्षति करबे अशांति सृष्टि करबे मेरे गेलो भाई एकेबारे मेरे फेलबो हाँ एकेबारे मेरे गेलो भाई आपनारो तो एकटा मेये आछे तारो तो केउ क्षति करते पारे आछे आछे आमार मेये टोना आमार जान एखानेई थाके এখানেই থাকি ওই দাসের মোল্লার মেয়ের গায়ে কোন আশ রাখতে দেবো না কোন আশ রাখতে দেবো না তেঁতুলের আচার আমের আচার বড়ের আচার পোয়াতিদের জন্য এই ওষুধগুলো খুব প্রিয় তার মানে এই আমি আপনি বাবা হতে চলেছেন আরে না না রায়হানটা চাচা হতে চলেছে রায়হানটা চাচা হতে চলেছে হ্যাঁ রায়হানটা গেল কোথায় রায়হান রায়হান দাঁড়াও গুলি করতে বাধ্য হব বল কার মারলে যাচ্ছিলি তুই তোকে শেষ করে ফেলবো বল বলছি বলছি মারবেন না বল টুটুম বেসবাদ টুন্ডা সামাদ কোথায় টুন্ডা সামাদ ও টুন্ডা সামাদ কাল দেখছি ফার্ম গেট ব্রিজে নিছে ভিক্ষা করতেছে তোর এক্স ওয়াই জেড দিয়ে আমার দরকার নেই বল তোর বসকে আমি আমার বস বস হিসেবে তোকে মানায় না রে টুন্ডা আসল বসের নাম বল আমি নকল বস নয় বল নইলে পাবলিক তোকে টুন্ডা নাম দিয়েছে আমি তোকে কানা
ল্যাংরা পয়লা নাম দেব। বল। বলবো না। বলবি না? না, দাঁড়া। শান্তি শান্তি। টোন্ডা মুখ খোলেনি, কিন্তু খুললি অশান্তি। প্রতিকার করো, প্রতিকার করো। ভাই, মেরে ফেলবো টোন্ডাকে? না, নিজের বুকে গুলি চালালে দেহ বাঁচে না। যে কোনো ভাবি হোক, ওকে মুক্ত করো। শান্তি শান্তি। ইন্সপেক্টর রায়হানের ভাই অ্যাডভোকেট জাহিদ। হ্যাঁ হ্যাঁ, জাহিদ মুক্ত করবে টুন্ডাকে, নইলে ইন্সপেক্টর রায়হানের বিপদ হবে। ভাইয়া, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? একজন দাগি আসামি সন্ত্রাসী মাদক ব্যবসায়ী টুন্ডা সামাদ, যাকে আমি জীবন বাজি রেখে ধরেছি, তাকে ছাড়িয়ে নেবার জন্য তুমি আদালতে লড়বে? আদালতে লড়াই একজন উকিলের কাজ। তাই বলে একজন অপরাধীর পক্ষে তুমি লড়বে? প্রমাণ হওয়ার আগে কাউকে অপরাধী বলা যায় না। যায় কি যায় না সে প্রশ্ন আমার নয়। আমার প্রশ্ন হল, তোমার কি এতই টাকার প্রয়োজন যে টুন্ডা সামাদের মতো একজন দাগি সন্ত্রাসীর পক্ষে তুমি লড়তে চাইছো? টাকার জন্য আমি লড়ছি না। তাহলে ইন্সপেক্টর, ওকালতি আমার পেশা, এ ব্যাপারে আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই। ওয়েল, অ্যাডভোকেট জাহিদ, কিন্তু প্রস্তুত থাকুন, তর্ক আপনাকে করতেই হবে কোর্টে। ওয়েলকাম। আর কোর্টে প্রমাণ হবে যে পুলিশ যাদের অপরাধী জানে তারা প্রকৃতির অপরাধী। এমন অপরাধীকে আইন সেবার পোশাক পরা কোনো স্বার্থবাদী চাইলেই মুক্ত করতে পারে না। And this is my challenge. রায়হান, তোকে কেমন করে বোঝাবো যে এই কেস আমাকে লড়তেই হবে? এই কেসে আমি হেরে গেলে নাজমাকে আমি হারাবো। ওকে কোথায় নিয়ে রেখেছে তাও আমি জানি না। তোর স্বামী কোর্টে লড়বে, টুন্ডা সামাদ মুক্তি পাবে। আর টুন্ডা যদি মুক্তি না পায় তাহলে আমরা কি করব? তোকে নিয়ে খেলব? এই না না, খারাপ খেলা নয়। আমি ক্রিকেট অনুরাগ, এরা আমার টিম। তোমাকে স্ট্যাম্প বানিয়ে এই এই হটকা মধু বোলিং করবে বলে, আর তুমি হবে খেলার আম্পায়ার। কিন্তু তোমার স্বামী ফয়সালা তার হাত। তাই নাম হয়েছে টুন্ডা সামাদ। মিথ্যে কথা, আসামির সামাদের হাত নষ্ট হয়েছে 3 বছর আগে এক সড়ক দুর্ঘটনায়, যার কাগজপত্র আমি মাননীয় আদালতের কাছে পেশ করেছি। ইওর অনার, এক মুরগি দুবার জবাই হয় না। মিস্টার জাহিদ, ওই মামলায় আপনি আসামির পক্ষের উকিল ছিলেন। হ্যাঁ ইওর অনার, আসামি টুন্ডা সামাদ রাজাকে খুন করতে গিয়ে তার নিজ ভাইকে খুন করেছিল। আদালত খুনের দায়ে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছিল। আসামি এতদিন ফেরার হয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল এবং তাকে ধরা মাত্র পূর্বের রায় কার্যকর করার আদেশ ছিল। সেই মামলার রায় আপনি দিয়েছিলেন ইওর অনার। অর্ডার অর্ডার। সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তার বর্ণনা সত্যি। ফাইলের ছবি মোতাবেক কাঠগড়ায় দাঁড়ানো আসামি একই ব্যক্তি, তাতে কোনো সন্দেহ নেই। সুতরাং এই আদালত উক্ত রায়ের প্রতি সম্মান প্রদর্শন করছে এবং উক্ত রায় কার্যকর করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিচ্ছে। কাম হয়ে গেল।
বাচ্চা শেষ এখন বাড়ি পর্যন্ত দাওয়া দিয়ে মরে যাবে মরে যাবে এই আমি সাহেবকে শ্মশানে ছেড়ে দে ছেড়ে দে আমি যে মামলায় লড়েছি সেই মামলায় টুন্ডার ফাঁসি হয়নি ওর ফাঁসি হয়েছে পুরনো মামলায় আচ্ছা এবার বলো আমার নাজমা কোথায় আছে তোমরা বিশ্বাস করো আমি রাহেনকে কিছুই বলিনি বলবো না দয়া করে আমার স্ত্রীকে ফিরিয়ে দাও আমাদের পুরনো কোনো জায়গায় রাখিনি তোমার স্ত্রীকে পথেই পেতে পারো পথে উকিল সোজা লিঙ্ক রোড ধরে চলে যাও হ্যাঁ যাও ও হয়তো বাড়ির দিকেই যাবে যাও মিস্টার জাহিদ বিপদ কেটে গেছে তোমাকে ছুঁয়ে কথা দিলাম না আজ তোমার জ্ঞান ফেরার আগে অনেককে আমি অজ্ঞান করব যাদের জ্ঞান আর কোনোদিনই ফিরবে না বল ভাই শুনলাম টুন্ডা সামাদ মুখ খুললে তাকে ফাঁসির পরিবর্তে দু তিন বছরের জেল দেওয়া হবে জীবনের ভয়ে টুন্ডা তো মুখ খুলবে কিন্তু পুলিশ তো আমাদেরকে বাস্তু আগে জাহিদের হাত থেকে তো বাঁচ Oh, my God.
অশান্তি নাসির মোল্লার মেয়ে রানী এখন রাজার কাছে। রাজা হলো আমার সম্বন্ধীর লোক, রাজার লোক হল উকিল, আর উকিলের বউ ভালো ভালো প্রতিকার আমি করব। কেন এসেছে আমার কাছে? রাখবেন না, রাখবেন না ভাই সাহেব, আপনি আমার সম্বন্ধী, সম্মানের পাত্র। আমি জানি আপনাদের দুই ভাই বলে রক্ত গরম, মেজাজ গরম, হাইপার টেনশনের রোগী আপনারা। নিজের শরীরে রক্ত যে কোনো সময় বিপদ ঘটাতে পারে, কিন্তু আমি চাই শান্তি, শান্তি, শান্তি। তুমি শান্তি চাইলে দুনিয়াতে অশান্তির নায়ক আর একটিও থাকবে না। হ্যাঁ
থাকবেও না কেউ। এজন্যই আপনার হাতে আমার দুজন দুশ্মনের খতম হওয়া দরকার। তুমি এত বড় গডফাদার, গডফাদার বোনকে তুলে নিয়ে বিয়ে করেছো। হ্যাঁ, আমি তো শুধু প্রমাণ করতে চেয়েছি আমি গডফাদার বোনকে তুলে নিয়ে যেতে পারি। কিন্তু আমি কি জানি রোজি আমাকে একদিনের জন্য স্বামী বলে মেনে নেবে না? একটা সন্দেহ পর পর কাজের কথা বলো এবং চলে যাও। এরা আপনার হাতে খুন না হলে আপনার বোন ভাগ্নে অশান্তি বাড়বে। এখন আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারেন। কেউ দেন আমি চিন্তা করে দেখলাম তুমি যে লাইন বেছে নিয়েছো ঠিক নিয়েছো। সমস্ত সন্ত্রাসীদের একে একে খুন না করলে তোমার আমার পৃথিবী নির্মল হবে কি করে? আমি এত বকবক করছি তুমি কিছু বলছো না। ওই ছবিটা দেখেছো, কিল দেম এন্ড কাম ব্যাক অ্যালোন? ছবি আর জীবন এক নয় রানী। কি বলছো তুমি, সেজন্যই তো ছবি চলে না। জীবনের সাথে ছবির গল্প কোনো মিল নেই। রানী তুমি একটু বসো, আমি দেখছি। রানী না আমি না, তুমি এভাবে মরতে পারো না। না আমি তোমাকে মরতে দেবো না। তোমাকে ছেড়ে আমি মরতে পারি না রাজা। না রানী না, আমি মরব না। আমার রানী, বুলেটটা চামড়া কেটে বেরিয়ে গেছে। বুলেট চামড়া কেটেই বেরিয়ে যাওয়ার কথা। তুই তো জানিস আমার গানম্যানদের টার্গেট কখনো মিস হয় না। গানম্যান তুমি পাঠিয়েছিলে? হ্যাঁ। কেন? তোদের সতর্ক করার জন্য। কিন্তু এরপর যে আক্রমণ আসবে তারা আমার লোক হবে না। কোন গাব্বর দাদা? গাব্বর দাদা, গাব্বর দাদা, ড্রপ ইউর গান। আচ্ছা তাহলে তুই গাব্বর দাদা? না। তাহলে কে গাব্বর দাদা? আমি গাব্বর দাদা। আমি আমি গাব্বর দাদা, আমি আমি গাব্বর দাদা। কার হয়ে গাব্বর দাদাকে খুন করতে এসেছিস? আমি আমার হয়ে এসেছি। তোরা আমার নাজমার উপর আক্রমণ চালিয়েছিস। না মিথ্যে কথা, গাব্বর দাদার কোনো গানম্যান তোদের উপর আক্রমণ চালায়নি। তাহলে কে আক্রমণ চালিয়েছে বল, জবাব দে। সে কথা তুই যেমন জানিস না তেমনি আমরাও জানি না। হবে তোর কোনো পুরনো দুশ্মন? পুরনো অথবা নতুন দুশ্মন, সে যেই হোক, চাহিদের হাতে তাকে ধরা দিতেই হবে।
ডোনা কোথায় সেটা জানার জন্য এত কষ্ট করে আসার কোনো প্রয়োজন নেই। কষ্ট করলে মিষ্টি পাওয়া যায়, সবুরে মেওয়া ফলে। সবুর তো আমি করেছি, আমি তো কিছু পেলাম না। তোমাকে ভালোবেসে আমার জীবন থেকে সুখ শান্তি সব বিসর্জন দিয়েছি। আমি আর কিছু জানতে চাই না, আমার মেয়ে কোথায় বল। তুমি ডোনার জন্মদাতা পিতা হতে পারো, কিন্তু আমি ওকে আমার আদর্শে বড় করেছি। ডোনাকে তুমি কোনো দিনই পাবে না। ঠিক আছে, আমার মেয়েকে কিভাবে পেতে হয় সে পথ আর ভাবি জানা আছে। পালাবার চেষ্টা করো না, আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ কেন? কারণ তুমি আইনের পোশাকের আড়ালে লুকিয়ে থাকা একজন জঘন্য খুনি। হ্যাঁ, খুনি। আর খুনের মিশন শেষ না হওয়া পর্যন্ত আত্মসমর্পণ করার কোনো প্রশ্নই ওঠে না। যাবে না ভাইয়া, নইলে আমি গুলি চালাতে বাধ্য হব। তুই যে আমার উপর গুলি চালাতে পারিস সে তো আমি জানি, কিন্তু তোর গুলি আজ আমার পথ রোধ করতে পারবে না। দাঁড়াও ভাইয়া, নইলে আমি গুলি চালাবো। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, নইলে আমি গুলি চালাতে বাধ্য হব। রায়হান, কোন সে ভাবি ভাইয়ের উপর গুলি চালিয়ে আমাকে ভাবি রাখতে লজ্জা করে না তো? একবারও কি ভাবির খোঁজ করেছিস? একবারও কি জানার চেষ্টা করেছিস কেন তোর ভাই আইনের পথ ছেড়ে আইন ভাঙার পথ বেছে নিল আমার জন্যে? হ্যাঁ হ্যাঁ, আমার জন্যে। আমাকে বাঁচাতে গিয়ে তোর ভাই আদালতে তুন্দাস আমাদের পক্ষে লড়েছে। রায়হান, রায়হান, তুই জানিস না ওরা ওরা আমার গর্ভের সন্তানকে দুনিয়াতে আসার আগে মেরে ফেলেছে। কি বলছো ভাবি? অকারণে কেন অশ্রু ঝরাচ্ছ নাজমা? ইন্সপেক্টর রায়হান, তুন্দা সামাদ, কাপ্পর দাদা, আমাদের কাছে ওরা সবাই সমান। চলে এসো ভাইয়া। ভাবি, এই পিস্তল তোমার ফেলে দিলে চলবে না রায়হান। কিন্তু কি করবো পিস্তল দিয়ে? বারবার ভাইয়ের বুকে গুলি চালাবো? সে দায়িত্ব এখন আমার। ধরো, নাও এই পিস্তল, নাও, নাও এই পিস্তল। ইকবাল কাশি! বাবা, বাবা, আমার মেয়ে ইন্সপেক্টরের উপর এত দুর্বল তা আমার জানা ছিল না। ভুল করিস না। আমার ভাই কোথায়? কথা আমার ভাইকে তুলে এনেছে। মিথ্যে কথা যা বলার আমাকে বলো। আমি গাফফার দাদা। তাহলে তুমি আমার ভাইকে গুম কর না? রায়হান আর ডোনাকে তুলে নিয়ে গেছে, দাদার নাম বলেছে যাতে তোমার হাতে আমার ভাই খুন হয়ে যায়। আমি ডোনার মা, তারা সে ডোনার পরিবর্তে রানীকে চায়, রায়হানের পরিবর্তে চায় জাহিদকে। এদের পরিবর্তে আমি তারাশিকে মৃত্যু দেব। তার আগে জানা দরকার ওদের কোথায় রেখেছে। দেখো মা ডোনা, তুমি আমার মেয়ে, তোমার কোনো বিপদ নেই। আমি তোমার মেয়ে নই, আমি আমার মায়ের মেয়ে। আমার মায়ের কোনো স্বামী নেই, সুতরাং আমার কোনো পিতাও নেই। আমি যদি বলি আমার কোনো মেয়ে নেই, তাহলে তোমাদের দুজনের ভারী বিপদ হবে। এর চেয়ে বেশি বিপদ তুই দিতে পারবি না আমজাদা। শান্তি, শান্তি, শান্তি। ভেবে দেখো কতটা অশান্তি।
এতক্ষণে তোর ভাই কাফফার দাদাকে খুন করেছে এবং দাদার গানম্যান তোর ভাইকে তোর ভাইকে কেমন করে যাওয়া যায়? অশান্তি অশান্তি। তারা শেষ সব পুরনো আড্ডার ম্যাপ হলো এটা। কিন্তু পুরনো কোনো আড্ডায় রায়হান আর ডোনাকে রাখা হয়নি। তাহলে কোথায় রেখেছে ওদের? কোথায় আছে খোঁজ নেওয়া দরকার। 10 মিনিটের মধ্যে ওদের সন্ধান আমি চাই। চল চল। এখন কি হবে আমার ডোনা? ডোনাকে ছাড়া আমি বাঁচব না। কাদেশ নেব, তুই আর ডোনাই তো এক গাফার দাদার পৃথিবী। ভাইয়া, আরে বাবা, দেখ না চাই তুই বৃষ্টি। জায়গা বদলিয়ে চল। বোনের মুখ চেয়ে সে সার্টিফিকেট পেয়েছি। বোন আমার শুরু থেকেই বিধবা। ভাগ তারাশি, এবার নিজের জীবন থেকে ভাগ। Thank you.
বল মেরে ওরা আমার পেটের সন্তান মেরে ফেলেছে। Like, comment, share, and subscribe.